মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ সেখানে আছেন সহকর্মী মাহমুদুর রহমান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মাহমুদুর রহমান আমরা দেখেছি যে প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কেমন দেখছেন সে বিষয়টি তো জানাবেন আর বাংলাদেশের বোলাররা কতটা সুবিধা পাচ্ছে পিচ থেকে টার্গেটে বা কেমন হতে পারে আপনি আসলে কেমন দেখছেন আপনার পর্যবেক্ষণকে আর রেদোয়ান আসলে টস ভাগ্য যে বাংলাদেশের বরাবরই খারাপ সেটা কিন্তু এই করোনা পরবর্তী যে ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরেছে বাংলাদেশ গত ম্যাচটাও আমরা দেখেছি বাংলাদেশ টসে হেরেছে আজকের ম্যাচটা আমরা দেখলাম বাংলাদেশ টসে হেরেছে আসলে টসে হার জিত সেটা বড় কথা না বড়ো কথা হলো মাঠের খেলা সেই মাঠের খেলায় কিন্তু আমরা দেখেছি যে প্রথম ম্যাচটা বাংলাদেশ যেভাবে ডমিনেট করে জিতেছে যদিও ব্যাটিং সাইডটা একটু সে মনে হয়েছিল। আজকেও একইকম প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করছে আমরা যেটা বলতে পারি যে আসলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ব্যাটিং সাইডটা কি ব্যাটিং সাইডটা একটু শক্তিশালী করার জন্য কিন্তু আজকে একজন বোলারের পরিবর্তে কিন্তু একজন জেনুয়েন ব্যাটসম্যানকে একাদশে রেখেছে এবং এখনও পর্যন্ত সেই ব্যাটসম্যান কিরণ ওতলে সে কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালোই ব্যাট করছেন দেখা যাচ্ছে আমরা প্রথম ম্যাচে দেখেছি যে যেরকম কলাপস করতে সেরকম এখনও পর্যন্ত কলাপস করেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ আমরা যদি বাংলাদেশের বোলিং লাইন আপ বলতে পারি করোনার আগে করোনার আগের যে ম্যাচগুলোতে আমরা যে মুস্তাফিজকে আমরা দেখেছিলাম সেই মুস্তাফিজ কিন্তু করোনার পরবর্তী সময়ে আমরা যেটা দেখেছি প্রেসিডেন্টস কাপ কিংবা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে সেই ধারাবাহিকতা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে দারুণভাবে করেছেন মোস্তাফিজুর রহমান আমরা দেখেছি গত ম্যাচে যেরকম শুরুটা করেছেন ব্রেক থ্রু দিয়েছেন আজকের ম্যাচেও কিন্তু সেই মোস্তাফিজের হাত ধরে কিন্তু বাংলাদেশ ব্রেক থ্রু পেয়েছে আমরা যদি তার প্রথম স্পেলটা একটু দেখি চার ওভার দুই রান দুই মেডেন একটা উইকেট তা বলাই যে আসলে মোস্তাফিজুর রহমানের সেই যে পুরনো ধার সেই ধার কিন্তু মুস্তাফিজ ধীরে ধীরে ফিরে পাচ্ছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সেটা দেখা যাচ্ছে বাকি বোলাররা রুবেল রুবেল মেহেদি হাসান মিরাজ এবং নিউ কামার হাসান মাহমুদ তারাও কিন্তু ভালো করছেন আমরা যদি বলতে পারি যে এই উইকেটে একশো দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট রান কিন্তু খুব ফাইটিং স্কোর হবে সেক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশের আগেই ওয়েস্ট ইন্ডিজকে যদি অল আউট করতে পারে বাংলাদেশ সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে একই সাথে সিরিজ নিশ্চিতের মিশনে যদি বাংলাদেশ জিততে চায় সেক্ষেত্রে বোলারদের পাশাপাশি ভালো পর্যবেক্ষণ আপনাকে ধন্যবাদ মাহমুদ